आप सबको बहुत बहुत स्वागत और एक फ्रेश कमल और नए एपिसोड में मेरा चैनल शंभुरन व्लॉग्स का। तो गाइज आज मैं आपसे एक इम्पोर्टेंट मैसेज शेयर करने वाला हूँ। आज से मेरे चैनल पर जो भी वीडियो आएगा वो मेरे मदर टंग यानी कि बंगाली में आएगा। तो मैं आज से ही बंगाली बोलना स्टार्ट कर दूंगा और आज से सब वीडियो मदर टंग बंगाली में ही आएगा। तो गाइस आज के আমরা যেটা আনবক্সিং করব সেটা হচ্ছে একটা ফোন যেটা কয়েকদিন আগে আমি কিনেছি, কয়েকদিন আগে ধরে আমরা ইউজ করছি এটা। তো সেটা হচ্ছে Redmi Note 9 Pro Max। এই যেটা হচ্ছে বক্সটা Redmi Note 9 Pro Max লেখা আছে এখানে। তো আজকে আমরা এটারই আনবক্সিং করব। এটা আমি আগে আনবক্সিং করেছি, এটা আপনাদের সামনে আরেকবার আনবক্সিং করব। তো এটাকে আনবক্সিং করা যাক। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো বন্ধুরা এটা হচ্ছে আমাদের বক্স। এখানে লেখা Redmi Note 9 Pro Max, স্ন্যাপড্রাগন প্রসেসর, ক্যামেরা ব্যাপারে দেওয়া আছে 664, এটা গোল্ড কালার, এমআই এর ব্যাজিং, ইন্ডিয়াস নাম্বার ওয়ান স্মার্টফোন ব্র্যান্ড। পিছনে সাইডে Redmi Note 9 Pro Max, Redmি নোট নাইন প্রো ম্যাক্স, পিছনে দামটাম লেখা আছে এখানে। তো এরপরে আমাদের এখানটায় হচ্ছে এর আরো কিছু স্পেসিফিকেশন দেওয়া আছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G প্রসেসর আছে এর মধ্যে, 64 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা, পিছনে ফুল এইচডি প্লাস কর্নিং গ্লোরিয়া গ্লাসের সাথে ডিসপ্লে, পিছনেও কর্নিং গ্লোরিয়া গ্লাস ফাইবার প্রোটেকশন আছে, ভিতরে আছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। এটা হচ্ছে চ্যাম্পিয়ন গোল্ড কালার, 6GB 64GB ভেরিয়েন্ট এটা। এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া। তো এটা সিল আগে থেকেই ব্রেক করা আছে, তো আমি আর এটা সিল ব্রেক করার কিছু নেই। তো এই প্রথম লিডটা খুলি, লিডটা খুলে এই লিডটা একদম ফাঁকা, এটা কিছু নেই এর মধ্যে। তারপরে আছে একটা সেকশন যেখানে আছে আমাদের একটা সিম ইজেক্টর টুল, এই যে সিম ইজেক্টর টুল। তারপরে আছে একটা ডকুমেন্টেশন, ইউজার গাইড, আর এটা হচ্ছে সফট কেস। তো এটা হচ্ছে প্রথমে আছে, তো এটা আমি রেখে দিয়ে এখন আমরা মোবাইলটাকে দেখব। তো এটাকে এখন রাখি সাইডে, প্রথমে মোবাইলটাকে দেখে নিই আমরা। এই যে মোবাইল এটা আমাদের, এটাকে আমরা পরে দেখছি, আগে আমরা পিছনে ভিতরে কিছু আছে নাকি দেখি, চার্জার দেখি। এখানে একটা ঢাকনা আছে, এটা খুলে দিই। এটা হচ্ছে প্রথমে, এটা হচ্ছে আমাদের ইউএসবি A2C টাইপ সি কেবল, কমলা রঙের ইয়ে দেওয়া আছে দুটোতেই কমলা রঙের। তারপরে এখানে আছে আমাদের একটা চার্জার, এই যে এটা হচ্ছে 33 ওয়াটের চার্জার, এমআই এর ইয়ে লোগো আছে। তো এগুলোকে রাখ এখন থাকলো সাইডে, আমরা আগে প্রথমে মোবাইলটা দেখি। এই যে এটা হচ্ছে আমাদের মোবাইল। ও ওয়াও, দেখুন কালারটা দারুণ, কালারটা স্টিকারটা তুলে দিই, স্টিকারটা তুলে দিলাম। এই যে এটা হচ্ছে আমাদের মোবাইল। এই যে এখানে চারটে ক্যামেরা, 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, এটা 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, এটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা 8 মেগাপিক্সেলের, এটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, আর এটা হচ্ছে 2 মেগাপিক্সেল ডেক সেন্সার, আর এখানে আছে একটা এলইডি ফ্ল্যাশ। তো এই হচ্ছে আমাদের ফোন। তো সাইডে আছে হচ্ছে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার প্লাস পাওয়ার বাটন, উপরে আছে ভলিউম রকার, সেকেন্ডারি মাইক্রোফোন, নয়েজ ক্যান্সেলিং, আইআর ব্লাস্টার, এই সাইডে সিম ট্রে টুল, এখানে সিম হচ্ছে ট্রিপল সিম স্লট, ভিতরে আমার সিম ভরাই আছে, দেখিয়ে দিই তাও আপনাদেরকে একবার। হয়ে গেল, এই যে এই যে ট্রিপল সিম স্লট, দুটো সিম ভরা আছে আমার, এয়ারটেল আর বিএসএনএল, একটা এসডি কার্ড ওটা আমার লাগানো নেই। তো দাঁড়ান এটা রেখে দিই আমি। তো এখন এই ফোনটাকে সুইচ অন করা যাক। সামনে আছে ইন ডিসপ্লে 32 মেগাপিক্সেলের ক্যামেরা, তো ফোনটাকে আগে সুইচ অন করা যাক। এই ফোন সুইচ অন হয়ে গেছে। MIUI তো আমার সেটআপ টেটআপ হয়ে গেছে। তারপরে ইয়ে আমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়ে গেছে, এই যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম, ফোন খুলে গেল। সরি, তোমার ইয়ে দিতে হবে আমার পাসওয়ার্ড, তো আমার পাসওয়ার্ডও দেওয়া হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ফোন। এটা আমাদের ফোনটা, এটা আমাদের আগে আমার
আনবক্সিং এবং সেট আপ করা হয়ে গেছে। একদম শাইনি, পিছনটা একদম শাইনি, প্রচন্ড শাইনি। তো এটা এটা সামনে এবং পিছনে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দেওয়া, এবং ইন হ্যান্ড ফিল বলতে গেলে এটা অনেকটা সাইজে বড়। সো গাইজ, প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন, এবং আমার চ্যানেলে যদি প্রথম হন তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা দাবিয়ে দেবেন আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো এটা ডিসপ্লে ব্যাপারে বলতে গেলে এটা একদম 6.67 ইঞ্চ কা FHD প্লাস কর্নিং গরিয়া গ্লাস 5 এর প্রোটেকশনের সাথে একটা বিগ ডিসপ্লে এটার সামনে। এটা হচ্ছে নো অ্যামোলেড ডিসপ্লে, এবং এটা ফাস্ট রিফ্রেশ রেটের সাথেও আসে না, এটার মধ্যে আছে হচ্ছে 60 Hz এর রিফ্রেশ রেট। সাইজ বলতে গেলে ডিসপ্লেটা একদম ঠিকঠাক সাইজের, ব্রাইটনেসটা একটু বেশি হতো তো ভালো হতো। তো এটার স্পেসিফিকেশনের ব্যাপারে বলতে গেলে এর মধ্যে আছে স্ন্যাপড্রাগন 720G প্রসেসর, 6 GB র্যাম, 128 GB স্টোরেজ। তো এর মধ্যে আছে স্ন্যাপড্রাগন 720G প্রসেসর। এটার মধ্যে আরো দুটো ভ্যারিয়েন্ট আছে, 6 GB 64 GB, 6 GB 128 GB, এবং 6 GB সরি 8 GB 128 GB। এটা আমাদের কাছে হচ্ছে 6 GB 64 GB ভ্যারিয়েন্ট আমাদের কাছে এটা। তো এই ফোনটার প্রাইস হচ্ছে যেটা বেস ভ্যারিয়েন্ট 6 GB 64 GB যেটা আমাদের কাছে আছে সেটার প্রাইস হচ্ছে 16,499 rupees, আর এর উপরে যেটা 6 GB 128 GB ওটার প্রাইসিং হচ্ছে 70,999 rupees, আর যেটা 8 GB 128 GB ভেরিয়েন্ট এই ফোনটা সেটা দাম হচ্ছে 19,999 rupees। এর মধ্যে হচ্ছে 5020mAh কা mAh এর একটা বড় ব্যাটারি আছে, এবং তার সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা যেটা দিয়ে খুব তাড়াতাড়ি চার্জ হবে, এবং চার্জ হওয়ার পরে এই ফোনটা অনেকক্ষণ ব্যাটারিটা লাস্টিং করবে। 33 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা যেটা 5020mAh এর ব্যাটারি, ওই ব্যাটারিটার 50% চার্জ হতে সময় লাগে মাত্র 30 মিনিট। তো সেন্সারের ব্যাপারে বলতে গেলে এর মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে এবং ফেস আনলক দুটোই আছে। আমি একটু দেখিয়ে দিই ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা, এই যেমন আমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে। তো আমার এই যে ফোনটাকে খুললাম, আমি ফোনটাকে খুললাম, এই যে জাস্ট এই যে এই আঙুলটা দেওয়া আছে, আমি এই জায়গাটা লাগাবো, এই ফোন খুলে গেল। দেখে নি, আবার একদম বন্ধ, প্রথম বন্ধ থেকে খুলছি, এই যে খুলে গেল। আবার এটা আমি এমনি খুলে করছি, এই যে এই যে ফোন খুলে গেল, এটা খুবই ফাস্ট। এবং এটা আমি ফেস আনলকটাও দেখিয়ে দিচ্ছি, আমার আমার ফেস আনলক দেওয়া আছে, এই যেই আমি ঘুরাবো এই যে খুলে গেল ফোন। আমি পিছনে ঘুরে দেখিয়ে দিচ্ছি, এই যে ফোন আমার খুললাম, ঘুরালাম, এই যে ফোন খুলে গেল। ঠিক আছে, ফোনটা ঘুরাবো, এই যে ফোন খুলে গেছে, দারুণ ফাস্ট, এবং এটা খুবই ফাস্ট, এই যে ধরলাম খুলে গেল। তো দুটোই এটা খুবই ফাস্ট। তো এই ফোনটার মধ্যে ডুয়াল 4G Volt এর সাপোর্ট আছে, ওয়াইফাই কলিং এর সাপোর্ট আছে, FM রেডিও আছে, এবং যে জিনিসটা এখন কোনো ফোনে থাকে না, বেশিরভাগ ফোনে থাকে না, সেটার মধ্যে আছে, এবং সেটা হলো নোটিফিকেশন লাইট। এটা কিন্তু এখন বেশিরভাগ ফোনেই থাকে না। এটার মধ্যে কোনো IP সার্টিফিকেশন নেই, কিন্তু এটার মধ্যে IP সার্টিফিকেশন নেই, কিন্তু শাওমির নিজের যেটা প্রোপ্রিয়েটরি PTY কোটিং আছে, এবং এটা হালকা জল টল পড়লেও এটাতে কোনো গন্ডগোল হবে না এই ফোনটাতে। এই ফোনটার মধ্যে ওয়াইড ওয়াইন L1 এর সাপোর্ট আছে, এবং এটার সার ভ্যালিও উইদিন লিমিট। তো এটার OS আর UI এর ব্যাপারে বলতে গেলে এর মধ্যে MIUI 12 আছে, এবং অ্যান্ড্রয়েড টেন এর সাপোর্ট। তো এটা পারফরমেন্স এর ব্যাপারে বলতে গেলে তো এটা পারফরমেন্সটা খুবই ভালো, এবং যদি গেম খেলেন তো কিছুটা হালকা ল্যাগ করতে পারে, খুবই সামান্য সেটা, এবং যদি ডেলি ইউজের জন্য হয় তো এই ফোনটা দারুণ। এবং এটার ক্যামেরার ব্যাপারে আমি আগেই বলে দিয়েছি, তো আমি আবার বলছি, এটার মধ্যে যে আপনারা যে
এখানে একটা আছে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা f/1.89 অ্যাপারচারের সাথে, এবং আল্ট্রা ওয়াইড ক্যামেরা হচ্ছে আপনাদের 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা f/2.2 অ্যাপারচারের সাথে। তো এটার আর আর আছে হচ্ছে আপনাদের 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা, এবং নিচে এখানে একটা এলইডি ফ্ল্যাশ আছে। তো ক্যামেরার ব্যাপারে এটা একদম দারুণ ক্যামেরাটা, এবং এটার সামনে এখানে একটা 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনটা ক্যামেরা ক্যামেরার ব্যাপারে বলতে গেলে, মানে ক্যামেরা অ্যাপটার ব্যাপারে বলতে গেলে একদম ক্যামেরা একটা একদম ফিচার রিচ। এখানে ফটো, পোর্ট্রেট, 64 মেগাপিক্সেল, নাইট, তারপরে যে মোড়ে আছে এখানে টাইম ল্যাপস, স্লো মোশন, ওয়াটারমার্ক এটসেট্রা, তারপরে এদিকে আছে হচ্ছে ভিডিও প্রো মোড, এখানে উপরে আছে যেখানে উপরে এই যে ম্যাক্রো, সরি এখানে ম্যাক্রো ক্যামেরা, তারপরে আরো সবই আছে, তারপরে এখানে এই যে এখানে ওয়াইড অ্যাঙ্গেলের জন্য আছে এখানে 2x, এখানে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, এই যে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায় ওয়াইড হয়ে গেছে আমার ছবিটা, তারপরে এখানটা দেখতে গেলে এটা নর্মাল এবং এটা হচ্ছে জুম, ঠিক আছে। তো এটা হচ্ছে একদম ক্যামেরা একদম দারুণ, মানে একদম এর যে ক্যামেরা অ্যাপটা একদম ফিচার রিচ ক্যামেরা বলতে গেলে। ক্যামেরা স্যাম্পল দেখাচ্ছি, যেমন এটা হচ্ছে আমার নর্মাল ক্যামেরায় তোলা, এটা হচ্ছে আমার ম্যাক্রো ক্যামেরায় তোলা। তো আপনার ডিফারেন্সটা দেখতেই পাচ্ছেন, যেটা নর্মালে হেজি আছে, ম্যাক্রো দেখুন ডিটেলিংটা কত সুন্দর। তো এই যে এইটা একটা আমার প্যানোরামা করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা প্যানোরামা। তো এটা হচ্ছে আমাদের পিছনে 64 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে তোলা, এবং এই ছবিটা আমাদের ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে একটা সেলফি তোলা। ক্যামেরা কোয়ালিটি দারুণ, জাস্ট অসম ক্যামেরা কোয়ালিটি এই ফোনটার। তো আপনারা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে ক্যামেরার ছবিগুলো আপনাদের কেমন লাগলো। তো গাইস, এই ফোনটা আমার ফার্স্ট ইম্প্রেশন বলতে গেলে, এটা একটা বাজেট ফ্রেন্ডলি ফোন, এবং এটা কম দামে এটা একটা দারুণ ফোন। তো আপনারা এটা কিনতে চাইলে আমার এর বাইং লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, এবং আপনাদের যদি এই ফোনটার ব্যাপারে কোনো রকম যদি কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, এবং আমি অবশ্যই উত্তর দেবো। এবং বন্ধুরা, আমার এই ফোনটাকে যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে হলে। তো গাইস, তো আজকে আমার এইটুকুই ভিডিওটা। ফোনটা আপনার ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করে দেবেন, ভিডিওটাকে শেয়ার করবেন, বিকজ তো এই হচ্ছে ফোনটার ব্যাপারে। সো লেটস এন্ড দ্য ভিডিও, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।